ফ্রেন্ডস ওয়েলকাম টু আরডিয়ান স্টাডি সো আজকে আমরা টেট ওয়ান এবং টেট টু পরীক্ষার জন্য পাশাপাশি বেঙ্গল প্রাইমারি টেট পরীক্ষার জন্য বাংলা প্যাডাগোজি থেকে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব তো ওয়েস্ট বেঙ্গল টেটে প্রায় এখান থেকে কমপক্ষে তিন নম্বর আসবে ত্রিপুরা টেটে কমপক্ষে আমি দুই নম্বর আশা করতে পারি তো ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখবেন আশা করি আপনাদের কাজে আসবে তো প্রথমেই রয়েছে শিকন হলো একটি শিকন কীরকম শিকন হচ্ছে একটা জীবনব্যাপী প্রক্রিয়া এটা হচ্ছে সারা জীবন চলতে থাকে এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলতে থাকে শিকন কীভাবে শুরু হয় দেখুন পরিবেশের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে বা পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার ফলে শিক্ষণ হলো আচরণের পরিবর্তন কথা বলেছেন বার্নার্ড ভেরি ইম্পর্ট্যান্ট কে বলেছেন বার্নার্ড বলেছেন তারপর আমাদের কাছে রয়েছে অভিজ্ঞতার ভিত্তিতে নতুন আচরণ আয়ত্ত করা বা পুরাতন আচরণকে শক্তিশালী বা দুর্বল করার প্রক্রিয়াই হলো শিকন বলেছেন স্মিথ শিকন হলো অভ্যাস মনোভাব গঠন ও জ্ঞান অর্জনের প্রক্রিয়া একথা বলেছেন ক্রু অ্যান্ড ক্রু ভেরি ইম্পর্ট্যান্ট কে বলেছেন ভেরি এটা হচ্ছে ক্রু অ্যান্ড ক্রু গ্রহণ ক্ষমতা একটি অবচেতন প্রক্রিয়া শিকন এর ফলে বিকাশ ঘটে মনে রাখবেন শিকণের ফলে কি হয় বিকাশ হয় ব্যক্তির আত্মসক্রিয়তাকে জাগিয়ে তুলে এটা হচ্ছে শিখন তো তারপর দেখুন শিখন প্রক্রিয়া হলো একটি উদ্দেশ্যমুখী প্রক্রিয়া মনে রাখবেন এটা কিরকম এটা হচ্ছে একটা উদ্দেশ্যমুখী প্রক্রিয়া মানব শিশু ভাষা শেখার জন্মগত কবিতার অধিকারী একথা বলেছেন বিশিষ্ট ভাষাবিদ চমস্কি ভেরি ইম্পর্টেন্ট তিনি বলেছেন মানুষ জন্মগতভাবে ভাষা শেখার অধিকারী তার জন্য তিনি চারটার কথা বলেছেন এল এলএস জিজি জি জি ইউজি তো এল ইডি জিনিসটা কি এলইডির পূর্ণ নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ একুইজিশন ডিভাইস ভেরি ইম্পর্টেন্ট এলএস হচ্ছে ল্যাঙ্গুয়েজ একুইজিশন সিস্টেম জিজি হচ্ছে জেনারেটিভ গ্রামার ইউজি হচ্ছে ইউনিভার্সাল গ্রামার জন্মের পর শিশুরা কান্না করে জন্মের পর শিশুরা কি করে কান্না করে। কুই কুই শুরু হয় দুই থেকে চার মাসে ভেরি ইম্পর্ট্যান্ট এই জায়গাটা ব্যাবলিং বা বাবলিং শুরু হয় চার থেকে ছয় মাসে এক শব্দের বচন করতে পারে বারো মাসে দুই শব্দের বচন করতে পারে আঠারো মাসে এগুলো মনে রাখার চেষ্টা করবেন এখান থেকে প্রশ্ন আসে ব্যাবলিং কুইং এগুলো বড় শব্দের বচন বা পদ নির্মাণ করতে পারে দুই বছর বয়সে ছোটো বাক্য প্রশ্ন করতে পারেন দুই থেকে তিন বছর বয়সে জটিল বাক্য সব থেকে বেশি ভাষার বিকাশ শুরু হয় জটিল বাক্য করতে পারেন তাদের সব থেকে বেশি ভাষার বিকাশ শুরু হয় ছয় বছর বয়সে একাধিক বাক্য পড়তে পারা এবং সময় বলতে পারা সাত বছর বয়সে একাধিক অর্থযুক্ত শব্দ বোঝা আট বছরে পরিণত ভাষার দক্ষতা দশ বছর বয়সে শিকন বলতে সেই ধরনের সক্রিয়তাকে বলেছেন যা ব্যক্তির আচরণে পরিবর্তন আনে এবং ব্যক্তির পূর্ববর্তী আচরণ ও অভিজ্ঞতার পরিবর্তন ঘটায় একথা বলেছেন উডওয়ার্থ শিশু ভাষা শিক্ষার ক্ষেত্রে স্তর কইটি এটি হচ্ছে তিনটি শিশুর ভাষা শিক্ষার ক্ষেত্রে স্তরগুলি হলো প্রাক প্রাথমিক স্তর প্রাথমিক স্তর নিম্ন মাধ্যমিক স্তর প্রাক প্রাথমিক স্তর হচ্ছে দুই থেকে পাঁচ বছর তারপর হচ্ছে প্রাক প্রাথমিক পর্যায়ে শিক্ষাদান হলো খেলাধুলার মাধ্যমে প্রাক প্রাথমিক পর্যায়ে শিশুর ভাষা শিক্ষার ক্ষেত্রে ছড়া গান এবং আবৃত্তিতে জোর দিতে হবে প্রাক প্রাথমিক পর্যায়েকে বলা হয় প্রস্তুতির কাল প্রাক প্রাথমিক স্তরে অতি শৈশবকালে শিশু কিভাবে তার ভাব তার ভাব প্রকাশ করে এটা হচ্ছে কান্নার মধ্যে দিয়ে আগে ভাষা পরবর্তীতে বর্ণমালা এটি কোন স্তরে শিক্ষাদানের পদ্ধতি প্রাক প্রাথমিক স্তরের প্রাক প্রাথমিক স্তরে বা স্তরের শিক্ষাদানের একটি পদ্ধতি হলো ইন্দ্রিয় সচেতনতার শিক্ষা প্রাথমিক স্তরের গড় বয়স কত ছয় থেকে দশ বছর তারপরে রয়েছে শিক্ষার্থীদের ভাষা শিক্ষার প্রস্তুতি পর্ব কোনটি প্রাথমিক স্তর কোন স্তরে লেখার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে এটা হচ্ছে প্রাথমিক স্তরে কোন পদ্ধতিতে শিশুকে একের পর এক বর্ণ শিক্ষা দেওয়া হয় বর্ণক্রম পদ্ধতিতে কোন পদ্ধতিতে একেবারে পরিচিত শব্দ ধরে ধরে পরিচিত করাতে হয় এটা হচ্ছে শব্দক্রম পদ্ধতিতে যে পদ্ধতিতে প্রত্যেকটি ধ্বনি সামঞ্জস্যযুক্ত শব্দগুলি দ্বারা ভাষা শিক্ষা দেওয়া হয় সেই পদ্ধতিকে বলা হয় ধ্বনিসাম্য পদ্ধতি শিশুদের চর আবৃত্তি করার মাধ্যমে শিক্ষা দেওয়া হয় এই পদ্ধতিকে বলে আবৃত্তি পদ্ধতি কিছু বিশুদ্ধ পাঠ রেকর্ড করে শিশুদের বারবার শুনিয়ে শিক্ষা দেওয়া হয় হলে তাকে কি বলা হয় লিঙ্গায় ফোন পদ্ধতি বিদ্যালয় বিদ্যালয়ের কোন স্তরে নিম্ন মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণী তারপরে দেখুন নিম্ন মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের গড় বয়স্কত এগারো থেকে চোদ্দ বছর নিম্ন মাধ্যমিক স্তর হল বয়োষন্ধিকালের স্তর নিম্ন মাধ্যমিক স্তরের কিছু চাহিদা হলো স্বাধীনতা ও সক্রিয়তার চাহিদা আত্মপ্রকাশের চাহিদা আত্মনির্ভরতার চাহিদা ইত্যাদি কোন স্তরে শিক্ষার্থীদের সৃজনশীল সাহিত্য রচনায় উৎসাহিত করা হয় নিম্ন মাধ্যমিক স্তরে তো আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি ট্যাট ওয়ান এবং ট্যাট টু পরীক্ষার নোট আপনারা নিতে পারেন ট্যাট ওয়ানের দাম তিন হাজার ট্যাট টুর দাম তিন হাজার জেরক্স আমরাই দেবো একসঙ্গে নিলে আপনারা পাচ্ছেন চার হাজার পাঁচশো টাকায় ট্যাট ওয়ান ট্যাট টুর নোট আর পাশাপাশি আপনারা কল করবেন যদি নোট চা মানে আপনাদের লাগে কারণ ক্লাসগুলো দেখতে পারেন নোটগুলো নিয়ে পড়তে পারেন আশা করি আপনাদের কাজে আসবে আমি যেইভাবে পাশ করেছি সেইভাবেই কিন্তু ক্লাসগুলো দিচ্ছি এবং নোটগুলো তৈরি করা তো তার জন্য কল করবেন সিক্স ডাবল জিরো নাইন ওয়ান এইট সিক্স ওয়ান জিরো ফোর এই নম্বরে আপনারা কল করে বিস্তারিতভাবে জানতে পারেন কল করে জানতে পারেন জাস্ট বিষয়টা জানতে পারেন যে কীভাবে নিতে পারেন কোথায় থেকে নেবেন সব বিষয়ে আপনারা জানতে পারেন তো দেখুন তারপর রয়েছে কোন স্তরে শিক্ষার্থীদের নীরব পাঠে বা পাঠের অভ্যস্ত করে তুলতে হবে নিম্ন মাধ্যমিক স্তরে নিম্ন মাধ্যমিক স্তরে পাঠক্রম রচনা করতে হবে মনস্তত্ত্বের উপর ভিত্তি করে তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসি কিউ এর আগের দিন প্রায় আমরা একশো ত্রিশটা না দেড়শোটার মধ্যে আমি সিকিউ নিয়ে আলোচনা করেছিলাম বাংলা প্যাডাগোজি থেকে তো সবগুলো ক্লাস গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখুন আশা করি আপনাদের কাজে আসবে সো স্টে উইথ আর্ট স্টাডি অ্যান্ড গেট সাকসেস